দেখি যাব আমি তোমাদের সাথে যাব না আমি যাব না তুমি দুঃস্বপ্ন দেখছিলে, কিচ্ছু হয়নি, তুমি আমি কোথায়, তুমি হোটেলের রুমে আছো, তোমার রুমে আছো, কোনো সমস্যা নেই, তুমি একদম ঠিক আছো, একদম ঠিক আছো, তুমি উঠে বসো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি একদম ঠিক আছো, ট্রাস্ট মি, এই যে আমি আছি, এই যে সংসার আছে, এই যে তুমি, স্যার আপনি আমাকে ছেড়ে যাবেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না স্যার, প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমার খুব ভয় করছে স্যার, রিয়া কোনো চিন্তা কিছু নেই, রিয়া তুমি একদম ঠিক, রিয়া একটু একটু পানি নিয়ে আসো তো, স্যার পানি আনার দরকার নেই, আপনি ওনাকে শুইয়ে দেন, হাসান সাহেব প্লিজ যা পানি নিয়ে এসো, সেদিন রিয়ার ওই বিষয়ের কারণে রাহাত স্যার সারা রাত খুবই টেনশনে ছিলেন, কি ব্যাপার এভাবে দীর্ঘশ্বাস ফেললেন কেন, না রাহাত স্যারের কথা ভেবে ফেললাম আর কি, কেন রাহাত স্যারকে আমার খুব অদ্ভুত একটা মানুষ মনে হয়, মাঝে মাঝে চূড়ান্ত পর্যায়ের ফ্ল্যাটবাইজ মনে হয়, কখনো মনে হয় আস্ত একটা ক্যারেক্টারলেস যার আসলে পার্সোনালিটি বলে কোনো জিনিসই নেই, আবার মাঝে মাঝে ওনার আচরণে এই সমস্ত ধারণা পাল্টেও যায়, এতটাই কেয়ারিং হয়ে ওঠেন তখন মনে হয় না উনি আসলে ওনার জায়গাতে ঠিকই আছেন, না ঠিক না, তার কারণ এ পর্যন্ত ওনার সম্পর্কে যা শুনেছি তাতে বুঝতে পেরেছি উনি শুধু মেয়েদের ব্যাপারেই কেয়ারিং, এটাকে কিন্তু কেয়ার বলে না, এটা ফ্লার্টবাজির একটা অংশ, রিয়ার ব্যাপারে আমারও মনে হয়েছিল উনি যেন ওর ব্যাপারে একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলেন, একবার কি ঘুম ভেঙেছিল, না ঠিকঠাক ঘুমিয়েছে, খুব বাজে রকমের দুঃস্বপ্ন দেখেছে, ও স্বপ্নের মধ্যে অনেক ঝড় ঝাপটা গেছে যে কারণে যে এখনো ঘুমাচ্ছে একটা ক্লান্তির ছাপ আছে, স্বপ্নের কথা বলে কি আর লাভ আছে স্যার, স্বপ্নের মধ্যে ঝড় ঝাপটা কি স্যার আমার কম যায়, প্রতিদিনই যায়, এই যে মনে করেন আজকে আপনি আমাকে বাঁচিয়েছেন ওই মোটা মহিলার হাত থেকে, যেভাবে স্যার তেরে আসছিল ওই মোটকি মহিলা স্যার, আরেকটু হলে তো স্যার আমি যাবেন প্লিজ, তবে স্যার থ্যাংক ইউ, হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, এই বিষয়ে আমরা একটু পরে কথা বলি, বড় নিতু আমরা যাই, যদি কোনো প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে কল করব, ইয়েস স্যার, ডোন্ট হেসিটেট, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।